আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আমাদের প্রিয়নবী সাল আলী সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়া আমল শিখিয়েছেন যেগুলির মধ্যে রয়েছে দুনিয়ার সফলতা পরকালের কামিয়াবি সুপ্রিয় দর্শক এমন কোনো বিষয় নেই এমন কোনো কাজ নেই যার শুরুতে প্রিয়নবী সাল সাল্লাম আমাদেরকে দোয়া শেখান নাই প্রতিটি ক্ষেত্রে সফলতার জন্য তিনি দোয়া শিখিয়েছেন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট দোয়া বর্ণনা করব যে দোয়াটি পড়লে অন্তর নরম হবে দোয়া কবুল হবে এবং আমল কবুল হবে যে কোনো বিদ্যা শিখলে তাহা কাজে লাগবে অনেক ভাই বোন এমন আছেন যাদের জ্ঞান বিদ্যা আছে অর্থাৎ লেখাপড়া করেছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না সেই লেখাপড়া অনুযায়ী তারা যদি দোয়াটি নিয়মিত পড়েন ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে তবে দোয়া যখন পড়বেন আল্লাহরবুল আলমীর দিকে মানিবেশ হয়ে পড়বেন এবং একইন বিশ্বাস রেখে পড়বেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবেন সুপ্রিয় দর্শক বিশেষ করে দোয়াটি ওই ব্যক্তির জন্য খুবই কার্যকরী যাদের অন্তর শক্ত নরম না তাদের জন্য দোয়াটি খুবই কার্যকরী এই দোয়াটি পড়লে মন নরম হবে আসুন যাইনি দোয়াটি কী দোয়াটি হলো আল্লাহম্মা إني أعوذ بك من علم لا ينفع وعمل لا يرفع وقلب لا يخشع وقول لا يسمع اللهم إني أعوذ بك من علم لا ينفع وعمل لا يرفع وقلب لا يخشع وقول لا يسمع دعاء هي الله নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যাহা উপকারে আসে না এবং এমন আমল থেকে যাহা কবুল হয় না এবং এমন অন্তর থেকে যাহা বিনয়ী হয় না এবং এমন কথা থেকে যাহা আল্লাহ রব্বুল আলমীর নিকটে শ্রবণ করা হয় না অর্থাৎ কবুল করা হয় না সুপ্রিয় দর্শক দোয়াটি বেশি বেশি করে পড়বেন যে কোনো সময় পড়তে পারেন আমিন আসসালামু আলাইকুম